गुड मॉर्निंग बॉयज, आज के हमरा परिवहन प्रसंगे आलोचना करब बा हमरा आज के कंडक्शन परिवहन इंग्रजी हलो कंडक्शन कंडक्शन प्रसंगे हमरा आज के क्लासे आलोचना करब। बिफोर स्टार्टिंग दैट एक कथा बोली, गत आगे दिन हमरा जे प्रसंगे पढ़ाशुना माने क्लास करेछि बा जे प्रसंगे आलोचना करेछि সেটা ছিল যে আমরা এর আগের দিন বাষ্পমোচন সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা এর আগের দিন করেছি। তো বাষ্পমোচন ব্যাপারটা কি না, বাষ্পমোচন ব্যাপারটা হচ্ছে খুব শর্টে একটু আগের দিনের ক্লাসটাকে একবার এই ভিডিওতে আলোচনা করে দিই, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। বাষ্পমোচন হচ্ছে এক কথায় বলতে গেলে উদ্ভিদ দেহের থেকে অতিরিক্ত জলের বেরিয়ে যাওয়াকে বাষ্পমোচন বলা হয়। উদ্ভিদ দেহের পত্ররন্ধ্র বা লেন্টিসেল বা কিউটিকল এগুলোর মাধ্যম দিয়ে উদ্ভিদ যে জল শোষণ করে সেই জলের বাইরে বেরিয়ে যাওয়া বা অতিরিক্ত জলের বাইরে বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি বাষ্পমোচন প্রক্রিয়া। এখন বাষ্পমোচন প্রক্রিয়া, জল যদি দেহ থেকে বেরিয়ে চলে যায় সেটা সবসময়ই দেহের জন্য ক্ষতি হয়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তো যে ক্ষতি হয়। কিন্তু বাষ্পমোচন এমন একটা পদ্ধতি, এই কারণে আমরা বলে থাকি যে বাষ্পমোচন হচ্ছে এমন একটা প্রক্রিয়া বা এমন একটা পদ্ধতি যে এই পদ্ধতি হচ্ছে ক্ষতিকারক কিন্তু একটা প্রয়োজনীয় প্রক্রিয়া। প্রয়োজনীয় প্রক্রিয়া প্রসঙ্গে আমি এর আগের দিনকে তোমাদেরকে যে ক্লাস দিয়েছি সেই ক্লাসে আমি বলেছিলাম যে প্রয়োজনীয় কেন, কারণ বাষ্পমোচন প্রক্রিয়া যদি না হয়, বাষ্পমোচনের যদি উদ্ভিদের মধ্যে না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে উদ্ভিদের জলের পরিবহন প্রক্রিয়া ঘটবে না। তো এই পরিবহন এবং তারপর যেটা বলেছিলাম যে বাষ্পমোচন কত ধরনের হয়, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, লেন্টিসেলীয় বাষ্পমোচন, কিউটিকিউলার বাষ্পমোচন এই সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলেছিলাম। অর্থাৎ পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে যখন বাষ্পমোচন সম্পন্ন হয় তখন তাকে আমরা বলে থাকি পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন, যদি বাষ্পমোচন লেন্টিসেলের মাধ্যমে হয় তখন তাকে বলা হয় লেন্টিকিউলার বাষ্পমোচন, যদি কিউটিকলের মাধ্যমে হয় তখন সেটা কিউটিকিউলার বাষ্পমোচন। এবং বাষ্পমোচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এরকম কিছু প্রাকৃতিক শর্তাবলী সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সেই প্রাকৃতিক শর্তাবলীগুলোর মধ্যে যেমন বাষ্পমোচনকে প্রভাবিত করবার ক্ষেত্রে বাতাসের আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো কীভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে থাকে সেই সংক্রান্ত বিষয়েও কিন্তু আমরা এর আগের দিন আলোচনা করেছি। অর্থাৎ যদি আমরা আগের দিনের ক্লাসটাকে সামারি করে আলোচনা করি, মানে এখন যেটা আলোচনা করছি এটা সামারি করেই আলোচনা, তো তাহলে আমাদেরকে বলতে হয় যে আমরা উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাষ্পমোচন বলা হয় এবং তার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করেছি। নাও টুডেজ ম্যাটার ইজ, সেটা হচ্ছে আমরা আজকে কন্ডাকশন প্রসঙ্গে বা পরিবহন প্রসঙ্গে আলোচনা করব। এখন বাষ্পমোচন প্রসঙ্গে দেখো, প্রথমেই বলতে গিয়ে আমি বললাম যে বাষ্পমোচন হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে যেটা হচ্ছে প্রয়োজনীয় প্রক্রিয়া অথচ ক্ষতিকারক প্রক্রিয়া। তো প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া মানে প্রয়োজনের প্রয়োজনটা কী জন্যে, না প্রয়োজনটা হচ্ছে জলের শোষণের জন্যে প্রয়োজনকে প্রয়োজন। তাহলে জলের শোষণের জন্যে যদি বাষ্পমোচনকে প্রয়োজন হয় অর্থাৎ সেটাই হচ্ছে কন্ডাকশন প্রক্রিয়া অর্থাৎ পরিবহন প্রক্রিয়া, মানে যেটা নিয়ে আজকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের বা আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলতে চললাম বা যে প্রসঙ্গে আমরা আলোচনা শুরু করলাম সেটা হচ্ছে আজকে পরিবহন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। তো পরিবহন প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এখানে কী হয় না, ব্যাপন এবং অভিশ্রবণ পদ্ধতির সাহায্যে, ব্যাপন এবং অভিশ্রবণ এই দুটো পদ্ধতি এই এই প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড বা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে পরিবহন ব্যাপারটা কেন হয়, মানে কী জন্যে উদ্ভিদ দেহে পরিবহনকে প্রয়োজন এইটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা একটা এক্সাম্পল দিই,
ফার্স্ট টাইম একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা জানি যে ট্রান্সপোর্ট বিজনেস বা পরিবহন বিজনেস বা ব্যবসা একটা বহুল প্রচলিত ব্যবসা। সেখানে লরি বলো, বাস বলো, মানে অনেক ক্ষেত্রে লরি কেউ ব্যক্তিগতভাবে লরির ব্যবসা করছেন, আবার কখনো কখনো সরকারের বিভিন্ন দপ্তরতে লরি থাকে। তো এখন এগুলোকে, আমাদের এই যানবাহনগুলোকে প্রয়োজন হয় কেন? প্রধানত লরি বলো, বাস বলো, এগুলো পরিবহন করে, গুডস মানে মাল পরিবহন করে। দেখো, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মাল পরিবহন করতে হয় আমাদেরকে, তাহলে অবশ্যই মাল পরিবহন করতে গেলে পরে যেটা প্রয়োজন, যে এই জাতীয় যে জিনিস তোমার যানবাহন, এদের মাধ্যম দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মালটাকে ক্যারি করি। ধরা যাক যে আমার বাড়িতে অনেক ধান আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি যে আমার বাড়িতে অনেক ধান আছে ধরলাম। তো এখন আমি যদি ভাবি যে আমি ধানটাকে রেখে দেবো, তাহলে তো আর ধান যদি আমি বিক্রি না করি, আমি রেখে দিই, তাহলে তার দরুন তো আমাকে কেউ পয়সা দেবে না। এখন আমি যদি যখনই ধানটাকে বিক্রি করে দিলাম, যে ব্যবসায়ী বা যে লোকটি কিনলো, সে কিন্তু এই ধানটা নিয়ে ব্যবসা করবে। তাহলে সে কী করলো? এবার সে যদি ভাবে যে এই ধানটা আমার বাড়িতেই থেকে যাবে, তাহলে তার কিন্তু আর কোনো প্রফিট হবে না। এরকম হয়ও না, তোমরা দেখেছো যে ব্যবসায়ী তিনি ধান নিয়ে কেনেন, লোকের বাড়ি থেকে কিনলেন, তো সেখান থেকে ধান নিয়ে তিনি চলে গেলেন। সে তিনি ট্রাক্টরে করে নিয়ে যেতে পারেন, যদি বেশি ধান হয় তো লরিতে নিয়ে যাচ্ছেন, কেউ কখনো কখনো ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যে আমরা একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন ব্যাপার। তো এটা পরিবহন করা। আমরা সাধারণভাবে যদি ভাবি, একটু একটু যদি তুমি নিজে নিজে ভাবো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে ধরো হাঁড়ির মধ্যে ভাত আছে, তো এই ভাতটা তুমি ভাবলে যে আমি হাঁড়ির মধ্যে ভাতটা নিয়ে থালায় নেবও না, আর আমি থালা থেকে হাতে করে তুলে মুখের মধ্যে ঠোকাবও না, তাহলে তোমার খাওয়া হবে না। খুব স্বাভাবিক ব্যাপার এটা। তাহলে যদি তোমাকে ভাত খেতে হয়, তাহলে হাঁড়ি থেকে ভাতটা তোমায় থালায় নিতে হবে, থালা থেকে ভাতটাকে হাঁড়িতে হাতে করে তুলতে হবে, এবং তারপর তোমাকে সেটা মুখের মধ্যে দিতে হবে। অর্থাৎ তুমি সেই ভাতটাকে হাঁড়িতে পরি থাকে নিয়ে তোমার থালায় পরিবহন করলে, সেখান থেকে নিয়ে মুখে দিলে। এই যে দেখো, এই এক্সাম্পলগুলো, এই উদাহরণগুলো আমি কেন দিলাম, ব্যাপারটা এটা যে আমাদের প্রাত্যহিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকবার জন্যে আমাদেরকে সদা সর্বদাই কিন্তু যেমনভাবেই আমরা থাকি না কেন, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সময় মালের পরিবহন করতে হচ্ছে। এটা অল টাইম ইন আওয়ার ডেইলি লাইফ উই আর ডুইং দ্য সেম। প্রতিদিনকার জীবনে, প্রতিদিনকার প্রাত্যহিক জীবনে আমরা এটা করেই চলেছি। এখন একটা গাছ, সে তো মাটিতে বসে আছে। আমরা জানি, অলরেডি আলোচনাও হয়েছে, সালোক সংশ্লেষ পদ্ধতির সময় তো আমরা কিছুটা পার্সিয়ালি আলোচনা করেছিলাম। তো এখন সেই গাছটা মাটি থেকে আমরা জানি যে সে জল শোষণ করছে, এবং আরও জানি যে জলে দ্রবীভূত অক্সিজেন বা জলে দ্রবীভূত যে খনিজ লবণ, সেগুলো তারা শোষণ করছে। প্রশ্নটা হলো যে এই যে শোষণ করছে, এই শোষণ করে তারা তো তার পাতায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ যদি মাটির তলার জল মাটির তলাতেই থাকে, তাহলে তো আর কখনোই এটা হতেই পারে না যে জলটা, মাটির জল উদ্ভিদের পাতায় গিয়ে হাজির হবে, কখনোই হবে না। তাহলে সালোক সংশ্লেষই বা হবে কী করে? উদ্ভিদ বাঁচবেই বা কী করে? মাটির মধ্যস্থ যে জল উদ্ভিদ শোষণ করে, সেই জল যদি মাটিতেই থাকে, মাটির ভেতরেই থেকে যায়,
মাটির দানার সঙ্গে লেগেই থাকে, উদ্ভিদের তাতে কি যায় গেল? উদ্ভিদ কি সেটা শোষণ করতে পারবে? তা উদ্ভিদের সরি শোষণ করতে পারবে নয়, কথাটা বলা ভুল হলো আমার, আমি বলতে চাইছি যে উদ্ভিদ কি সেটাতে কোনো কাজ হবে যতক্ষণ না উদ্ভিদ সেটা শোষণ করছে? তাহলে আমাদের শোষণ বা কন্ডাকশন মেথড অতি অবশ্য প্রয়োজন, কারণ এই পদ্ধতি দিস ইজ দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্ট ক্যান অ্যাবজর্ব দ্য ওয়াটার ফ্রম দ্য সয়েল, জলকে শোষণ করতে পারে। এবার প্রশ্নটা রাইজ করছে যে এই যে শোষণ প্রক্রিয়া, এক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া এই প্রক্রিয়ার সঙ্গে রিলেটেড বা সম্পর্কযুক্ত, বা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়া হয়ে থাকে? তা সর্বপ্রথম যেটা এসে হাজির হবে সেটা হচ্ছে ব্যাপন, এবং তারপরেই আসবে অভিশ্রবণ পদ্ধতি। দেখো, তোমরা জানো যে পদার্থের অভ্যন্তরে পদার্থ সবসময়ই তোমার অণু দিয়ে গঠিত হয়, এবং এই অণুগুলোর মাঝে একটা আন্তরাণবিক ফাঁক থাকে, একটা আন্তরাণবিক স্পেস থাকে, যাকে আমরা খুব সাধারণভাবে বলে থাকি ইন্ট্রামলিকুলার স্পেস। তখন এই যে আন্তরাণবিক স্পেস, এটা যদি এরকম আমরা একটা জায়গা ধরলাম এবং এর মধ্যে আমরা এইভাবে পদার্থের অণুগুলোকে যদি দিই, তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো এইগুলো হচ্ছে আন্তরাণবিক স্থান। এই আন্তরাণবিক স্থান বা অণুর মধ্যেকার যে ফাঁকা জায়গা, এই অণু যত ঘন অবস্থায় থাকে, তার অণু যত বেশি কাছাকাছি অবস্থান করছে এই ঘন জায়গা থেকে, পদার্থের ধর্মই হচ্ছে যে কম ঘনত্বের দিকে অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কমের দিকে ছড়িয়ে পড়ে, একে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাহলে ব্যাপন প্রক্রিয়া আমরা কাকে বলছি? না, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণুর কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ার জন্য যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ব্যাপন। অভিশ্রবণ কাকে বলছি? অর্ধবেদ্ধ পর্দার মাধ্যমে পৃথকীকৃত, অর্ধবেদ্ধ পর্দার মাধ্যম দিয়ে পৃথকীকৃত দুটি দ্রবণের মধ্যে যখন তোমার অণুর আদান প্রদান ঘটছে, তখন তাকে বলা হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া। ব্যাপন এবং অভিশ্রবণ অর্ধবেদ্ধ পর্দার এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, অর্ধবেদ্ধ পর্দার এক্সাম্পল মাছের পটকা, অর্ধবেদ্ধ পর্দা। উদ্ভিদের ক্ষেত্রে যে কোষ পর্দা আমরা দেখতে পাই, সেই কোষ পর্দা হচ্ছে অর্ধবেদ্ধ পর্দার একটা এক্সাম্পল। এবার বা বলতে পারো যে পরিবহন প্রক্রিয়াতে অর্ধবেদ্ধ পর্দার কাজ কিন্তু এই তোমার কোষ পর্দায় করে থাকে, বা কোষ পর্দার মাধ্যমে অর্ধবেদ্ধ পর্দার কাজ সংঘটিত হয়ে থাকে বা অভিশ্রবণ সংঘটিত হয়ে থাকে। এখন পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবহনের সংজ্ঞা হিসেবে বা ডেফিনেশন হিসেবে আমরা কী বলতে পারি? না, পরিবহন হচ্ছে পদার্থের অণুর এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বা এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়া, একেই বলা হচ্ছে পরিবহন। এবং এবার কি, এই জায়গা থেকেই একটা কোনো পদার্থের সঙ্গে তুমি তুলনা করো, অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে ধরা যাক যে আমরা যদি বলি যে মৃত্তিকাস্থ খনিজ লবণ মিশ্রিত জল যখন মাটির থেকে ওপরে গাছের পাতা বা কাণ্ডে ঊর্ধ্বমুখে
পরিবাহিত হয় একে বলা হচ্ছে পরিবহন পদ্ধতি। এবার এখান থেকে আসছি যে পরিবহন পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কী কী? একটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। সক্রিয় পরিবহন পদ্ধতি, এতে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে কিন্তু বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না, এটা স্বাভাবিক ব্যাপন প্রক্রিয়াতেই এই নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি সম্পন্ন হয়ে থাকে। তাহলে পরিবহনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সক্রিয় পরিবহন এবং নিষ্ক্রিয় পরিবহন। যদি সংজ্ঞা বলতে বলে তখন বলতে হবে যে বিপাকীয় শক্তির প্রভাবে যে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি, এবং স্বাভাবিক ব্যাপন প্রক্রিয়ার ফলে যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। তাহলে এই অবধি হচ্ছে পরিবহন। একবার এই অবধি একবার জায়গাটাকে রিপিট করে নিই, তারপর আমরা কোষ থেকে কোষেতে যে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বা কীভাবে হচ্ছে সেই সম্পর্কে আলোচনায় যাব। অর্থাৎ আমরা পরিবহনের ক্ষেত্রে কি দাঁড়ালো, না পরিবহন হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে জল, খনিজ পদার্থ, খাদ্য ইত্যাদি এক স্থান থেকে বা উদ্ভিদ দেহের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবাহিত হচ্ছে, বা বলতে পারো যে ছড়িয়ে পড়ছে। এবং এই পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপন ও অভিশ্রবণ, এই দুটো প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপন ও অভিশ্রবণের ক্ষেত্রে, ব্যাপন এবং অভিশ্রবণ এই দুটোর যে পার্থক্য, সেই পার্থক্য আমাদেরকে কিন্তু করতে হবে। এবং পরিবহন প্রক্রিয়াকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি আর একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। সক্রিয় পরিবহন পদ্ধতির ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন আছে, নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। সেক্ষেত্রে স্বাভাবিক যে ব্যাপন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই কিন্তু নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া হয়ে থাকে। এবার আমরা চলে আসব যে কোষ থেকে কোষের মধ্যে যে পরিবহন। দেখো, উদ্ভিদ জল শোষণকারী অঙ্গ বলতে আমরা খুব সাধারণভাবে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ হচ্ছে মূল। এখন এই মূল থেকে আমি বললাম যে মূলের অভ্যন্তর দিয়ে খনিজ লবণ মিশ্রিত যে জল শোষিত হচ্ছে এবং শোষণের পরে সেটা উদ্ভিদের পাতায় গিয়ে পৌঁছাচ্ছে, কাণ্ডে গিয়ে পৌঁছাচ্ছে, এক্ষেত্রে উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন ঘটায়, ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন ঘটায়। কোষ থেকে কোষের পরিবহনে সর্বপ্রথম মৃত্তিকাস্থ জল বা মাটির জল, এরপর এটাই চলে যাবে মূলরমের মাধ্যম দিয়ে শোষিত হচ্ছে। নেক্সট শোষণ হয়ে যাওয়ার পর এটা মূল ত্বককে ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করছে। এরপরের পার্ট হচ্ছে কর্টেক্স, কর্টেক্স অঞ্চলের মধ্যে প্রবেশ করল। কর্টেক্স থেকে এটা অন্তস্তকের মধ্যে দিয়ে
পরিচক্র অতিক্রম করে জাইলেমের মধ্যে প্রবেশ করে। এই রেখাচিত্রটা একটু মাথার মধ্যে রাখতে হবে। আমি এই রেখাচিত্র থেকে একটু সরে গেলাম, তোমরা বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, মাটির জল, মূলরোম, মূলত্বক, কর্টেক্স, অন্তঃস্তক, পরিচক্র এবং জাইলেম, এইটা হচ্ছে উদ্ভিদের যে মাটির যে কৈশিক জল। মাটির জল বলতে মৃত্তিকার মধ্যে অবস্থিত যে কৈশিক জল, এই কৈশিক জল এইভাবে শোষিত হয়ে জাইলেমের মূলের মধ্যে দিয়ে শোষিত হয় এবং জাইলেমের মধ্যে প্রবেশ করে। তোমরা এই রেখাচিত্রটাকে খাতায় টুকে নেবে। এবার আমরা এর পরবর্তী অর্থাৎ রসের উৎস্রোত বা উদ্ভিদের খুব গুরুত্বপূর্ণ পার্ট, যে উদ্ভিদের ক্ষেত্রে জল শোষিত হচ্ছে কিভাবে, যে পদ্ধতিতে উদ্ভিদ জল শোষণ করছে সেই পদ্ধতিকেই আমরা বলছি রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ। এই অ্যাসেন্ট অফ স্যাপ বা রসের উৎস্রোত প্রক্রিয়ার মূলত তিনটে ধাপে বা তিনটে পার্টে আমরা এটাকে ভাগ করতে পারি, রসের উৎস্রোত প্রক্রিয়াটাকে কীভাবে। দেখো, ফার্স্ট ওয়ান মূলজ চাপ, এক নাম্বার টু, সেকেন্ড ওয়ান সমসংযোগ বল বা সংশক্তি টান, নাম্বার থ্রি বাষ্পমোচন টান, বললাম যে ঊর্ধ্বমুখী সংবহন প্রক্রিয়া জাইলেমের মধ্যে দিয়ে হতে হয় বা জাইলেমের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী সংবহন হয়ে থাকে। উদ্ভিদ যে প্রক্রিয়ায় জলকে মাটি থেকে বা মৃত্তিকাস্থ জল উদ্ভিদ যে প্রক্রিয়ায় শোষণ করছে তাকে আমরা বলছি রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ। এই অ্যাসেন্ট অফ স্যাপ প্রক্রিয়ার বা রসের উৎস্রোত প্রক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান মূলজ চাপ, নাম্বার টু সমসংযোগ বল, নাম্বার থ্রি বাষ্পমোচন টান। মূলজ চাপ হচ্ছে রুটের মধ্যে বা মূলের মধ্যে যে প্রেসার থাকে বা যে চাপ থাকে, কিসের প্রেশার, কোষ রসের প্রেশার বা কোষ রসের যে গাঢ়ত্ব সেইটার যে প্রেশার, সেই প্রেশারটা হচ্ছে মূলজ চাপ। এখন মূলের মধ্যে যে প্রেশার আছে বা যে চাপ আছে সেই চাপ আর মৃত্তিকার মধ্যে জলের যে চাপ বা কৈশিক জল, এটা দুটো ডিফার করে এবং এই ডিফার মানে হচ্ছে এটা দুটো আলাদা হয় এবং তার ফলে ওই মৃত্তিকাস্থ জল মূলের মধ্যে প্রবেশ করে। এই জল মূলের মধ্যে প্রবেশ যখনই করছে তখন যে কোষগুলোর অভ্যন্তরে প্রবেশ করল তো অটোমেটিক্যালি সেই কোষগুলো কী হলো না, ফুলে উঠল বা তাদের মধ্যে জলের আধিক্য ঘটল। তো তখন তারা কী করবে না, তার উপরস্থ যে কোষ আছে সেই কোষের মধ্যে তারা আবার জলটা অটোমেটিক্যালি পরবর্তী কোষে চলে যাবে।
অর্থাৎ জিনিসটা এরকম যে আমরা যদি এটা একটা কোষ ধরি, এর মধ্যে জল প্রবেশ করলো, এর জলটা ট্রান্সফার হচ্ছে এখানে, তারটা ট্রান্সফার হচ্ছে এখানে, তারটা ট্রান্সফার হচ্ছে এখানে, তারটা ট্রান্সফার হচ্ছে এখানে, এইভাবে জলটা ওপর দিকে উঠতে থাকলো। সমসংযোগ বল হচ্ছে জাইলেম বাহিকার ব্যাস খুব সূক্ষ্ম হওয়ায় মূল থেকে পাতা পর্যন্ত জলের অণুগুলি একটি স্তম্ভের আকারে থাকে। অর্থাৎ জল একটা নিরবিচ্ছিন্ন স্তম্ভের মতো অবস্থান করছে। যদি আমরা এটাকে উদ্ভিদের একটা কাণ্ড ধরি, তাহলে জলটা এরা নিরবিচ্ছিন্ন একটা অবস্থানে অবস্থিত, এবং এই জলস্তম্ভের প্রত্যেকটা জলকণার মধ্যে সমসংযোগ বল থাকার জন্যেই কিন্তু এটা সম্ভব হয়। অর্থাৎ যদি একটা জলের মলিকুল অপর মলিকুলকে টেনে না ধরে থাকে, তাহলে তো মলিকুলের ডিট্যাচমেন্ট ঘটবে, অর্থাৎ মলিকুল আলাদা হয়ে যাবে। এই যে জলস্তম্ভের গঠন, এটা কখনোই থাকবে না। খুব স্বাভাবিক বুদ্ধিতেই তুমি বুঝতে পারবে যে যদি এইটা এরকম একটা, এই যে জলস্তম্ভ, এর মলিকুল যদি পরবর্তী মলিকুল, ওপরের মলিকুল যদি তার তলার মলিকুল, নিচের মলিকুল যদি তার ওপরের মলিকুলকে আকর্ষণ না করে, তাহলে জলস্তম্ভের গঠনটাই তো হবে না। একেই বলা হচ্ছে সমসংযোগজনিত বল, এবং এই সমসংযোগজনিত বল অ্যাক্টিভেট করে বা কাজ করে বলে এই জলস্তম্ভের গঠন সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে মূলজ চাপের দরুন মৃত্তিকাস্থ জল প্রবেশ করলো, তা পরবর্তীতে আবার কাণ্ডের মধ্যে দিয়ে প্রবেশ করলো। এইবার সরু আসল জিনিস, অর্থাৎ এর আগের দিনকার যে ক্লাস ছিল বাষ্পমোচন, সেই বাষ্পমোচন তো আমি বলেছিলাম যে উদ্ভিদের পাতা থেকে জল বাষ্পমোচন হয়ে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে জল বাষ্পমোচন হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ক্ষতি করছে। আবারও কালকের ক্লাসেও বলেছি, আজকের ক্লাসেও আবার প্রথম দিকে রিপিট করলাম যে এটা ক্ষতিকারক কিন্তু প্রয়োজনীয় প্রক্রিয়া। রিজন কোথায়, কেন প্রয়োজনীয়? কারণ জল যে বেরিয়ে চলে যাচ্ছে, এর ফলে জলের যে গ্যাপ তৈরি হচ্ছে, এখানে পরবর্তী মলিকুল এখানে এসে এই জায়গাটা ফিল আপ করছে, তার পরবর্তী মলিকুল এখানে এসে এই জায়গাটা আবার ফিল আপ করছে, তার পরবর্তী মলিকুল ফিল আপ করছে, এইভাবে এটা একদম সেই রূপ হিসাব, অর্থাৎ নিচে পর্যন্ত বিস্তার লাভ করছে। তাহলে ওপরের যে টান, সেই টান যদি না থাকে, তাহলে মূলরম দ্বারা জল শোষণ প্রক্রিয়াটাও কিন্তু হবে না। অর্থাৎ সামগ্রিক পদ্ধতিকে সম্পন্ন হতে গেলে একেবারে ওপরের থেকে নিচে পর্যন্ত জলস্তম্ভের একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ গঠন এবং জলের একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ প্রয়োজন। এই জলের প্রবাহের মাধ্যম দিয়ে উদ্ভিদ মাটির মধ্যে অবস্থিত যে তোমার খনিজ লবণ বা তোমার আরও অন্যান্য পদার্থ, সেগুলো কিন্তু তারা শোষণ করছে বা তাদের যে স্বাভাবিকভাবে যে বেঁচে থাকা সেটা সম্পন্ন হচ্ছে। এটা হচ্ছে জাইলেমের মধ্যে দিয়ে জলের সংবহন বা জলের ঊর্ধ্বমুখী পরিবহন। এরপর আমরা আসব যে এই পরিবহন সংক্রান্ত বিষয়ে ফ্লোয়েমের মধ্যে দিয়ে পরিবহন। ফ্লোয়েমের মধ্যে দিয়ে খাদ্য পরিবাহিত হয়। বস্তুত পক্ষে যে ঘটনাটা ঘটে থাকে,
ফ্লোয়েমের মধ্যে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে যে ফ্লোয়েম কলার সিগন্যালের মাধ্যমে উদ্ভিদ দেহের খাদ্য পরিবহন হয়ে থাকে। সিগন্যাল একটার উপর আরেকটা খাড়াভাবে সাজানো থাকে এইভাবে, এবং এই যে সিগন্যালগুলো খাড়াভাবে সাজানো থাকে আর এদের প্রস্থ প্রাচীরগুলো ছিদ্রযুক্ত হয়ে থাকে যাকে বলে সিপ্লেট, এই যে পার্টগুলো এইগুলো ছোট ছোট এরকম ছিদ্র হয়ে থাকে একেই বলা হচ্ছে সিপ্লেট, এবং এই সিপ্লেটের মধ্যে দিয়ে খাদ্য নিম্নমুখে পরিবাহিত হয়। অর্থাৎ উদ্ভিদ তার পাতায় যে খাদ্য তৈরি করছে সেই খাদ্য সিগন্যালের ফ্লোয়েম কলার সিগন্যাল এবং সিপ্লেটের মধ্যে দিয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ছে বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক সমস্ত যে দেহ উদ্ভিদ অঙ্গের অভ্যন্তরে খাদ্য ছড়িয়ে পড়ছে, প্রত্যেকটা পাটেতে খাদ্য গিয়ে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে আজকের আলোচনার বিষয় ছিল, অর্থাৎ পরিবহন পদ্ধতিকে। অর্থাৎ যদি আমরা আজকের ক্লাসটাকে সামারি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা, যে আমরা পরিবহন সম্পর্কে আইডিয়া পেলাম বা আলোচনা করলাম, এরপর পরিবহন পদ্ধতির ক্ষেত্রে ব্যাপন অভিশ্রবণের গুরুত্ব আলোচনা করলাম, এবং কোষ থেকে কোষে যে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বা জাইলেমের মাধ্যমে এবং ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সেই কীভাবে হচ্ছে, না জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন করে ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন করে থাকে। এরপরের দিনকার যে ক্লাস আমরা আবার এরপরের দিনে শ্বসন প্রসঙ্গে আলোচনা করব। আজকে এই অবধি রইল, দ্যাটস অল ফর দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, নতুন করে তো আর বলার কিছু নেই, প্রত্যেকটা ভিডিওতেই তোমরা জানতে পারছো, অলরেডি সবাই ওয়েল নন অ্যাবাউট দ্যাট, যে কোনো কিছু ট্রাভেল হলে অবশ্যই আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্টে থাকো। থ্যাংক ইউ।